আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আছি আমি আমার লেবু বাগানে লেবু বাগানের যে এখন বর্তমান যে সময় এখন লেবু বাগানে ফুল ফল চলে আসবে এখন এখানে মধ্যে দেখতেছি যে আমার গাছের মধ্যে কিছু প্রবলেম আছে যেটা ফেস আপনারা করার লাগে আমি আজকে আপনারা সামনে ক্যামেরা করতেছি ধৈর্য সহকারে দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে এখানে একটা গাছ ওটার মধ্যে আপনাদের দেখাই অনেকগুলো ফাতা খুচরানো আছে এবং মাকড়সার ডিম আছে এগুলা ছত্রাক জাতীয় রোগ এগুলা থেকে পরিত দিলে আমরা যে পাতাগুলোর মধ্যে কিছু কিছু প্রবলেম আছে যেমন কিছু কিছু দু একটা পুলো চলে যে গাছগুলোর মধ্যে যে সমস্যাটা আছে এই সমস্যাগুলো দূর করার কি করতে পারি দেখাই যে আমরা এই সমস্যাগুলো কীভাবে দূর করতে পারি মানে আমি যে ফর্মুলাটা দিব এখন যদি ই ফর্মুলা মতে আপনারা যদি কাজ করেন তাহলে আগামী পনেরো দিন থেকে বিশ দিনের ভিতরে গাছের মধ্যে ফুল এক পরে বর ফুল আসবে তাইলে আমরা দেরি না করে আমরা মূল কার্যক্রমটা শুরু করি এখানের মধ্যে আমার এই বাগানের মধ্যে আমার প্রায় সাতশো সাড়ে সাতশো গাছ আছে এই বাগানের মধ্যে এই সাতশো সাড়ে সাতশো গাছের মধ্যে আমি এখন বর্তমানে আপনারা সব কিছুটা সবটা আমি দেখাইতাম পারত না তাই আমি আপনারা শুধু মেন মেন এই পয়েন্টটা আমি আপনারা দেখাই যে এই পাতাগুলার মধ্যে যে খুচরিটা মাকা আছে এই মাকর দূর করমু মাসর কীভাবে আমি কোন ওষুধটা আমি স্প্রে করি এবং আপনারা এটা আপনারা ওইভাবে আপনারা করবেন ব্যবহার করবেন এই সাথে আমি আপনারা এই যে জিনিসটা আমি বুঝানোর চেষ্টা করলাম আর একটা রোগ আছে পাতা খুচরানো এবং একটা আছে পাতা জোলা আমি তিনটা রোগের জন্য আমি তিনটা ওষুধ আমি এখানে স্প্রে করবো স্প্রে করার পরে আপনারা দেখবেন এবং সামনে ফুল দেওয়ার সিজন গাছের মধ্যে ফুল ফল এক ভরপুর ফুল আসবে এই জন্য আমি যে জিনিসটা ইউজ করতেছি আপনারাও এটা ইউজ করবেন উই ফরমুলায় যে আমি আপনারা আমি ওষুধগুলো আমি কীভাবে স্প্রে করি আপনারা দেখাইমু তো ফুলের বাগানটা আমি আপনারা দেখাইতাম পারতেছি না হয়তো জায়গা স্বল্পতা এবং পুরোটার মধ্যে আমি হাঁটতেছি না শুধু আপাতত মেইন মেইন পয়েন্টটা আপনারা দেখাইতেছি যে মেইন পয়েন্টের মধ্যে আমি এখন আছি বাগানের ভিতরে অনেক লম্বা যেহেতু আমি পুরো বাগানটা আপনারা দেখাইতাম পারতাম না কিন্তু মেইন মেইন রোগগুলা আমি আপনারা দেখাইতে যখন বর্তমানে যে অবস্থা আছে এতে ভালো একটা অবস্থার সৃষ্টি হব যখন আমি ওষুধগুলো স্প্রে করবো ওষুধগুলো কার্যকারিতা শুরু করব তখন সময় আপনারা দেখতে পারবেন যে কীভাবে আমি এখন বর্তমানে বাগানের ভিতরে আছি এই বাগানের ভিতর থেকে আমি দেখলাম যে বাগানের অবস্থানটা কিতে আছে এখন আমি আপনারা যে জিনিসটা আপনারা দেখাইমু ওষুধটা কীভাবে কোন ওষুধটা আমি স্প্রে করবো এবং ওষুধটা কি আপনারা পুরারভাবে ধৈর্য দেখতে থাকেন আমি আপনারা এখন দেখাই আমি আপনারা এখন যে জিনিসটা বুঝাইম যে আমি এখন বর্তমানে এই ওষুধটা স্প্রে করবো এতে মাখর এবং ফুকা মাখর যেগুলো আছে এগুলা দমন হইব আশা করি আর এর সাথে সত্রাক যে সমস্যাগুলো আছে এই জন্য আমি এই নিস্তারটা আমি ইউজ করবো এবং এর সাথে আমার এ বা ম্যাকটিন গ্রুপের সানম্যাকটিনটা আমি ইউজ করবো আপনারা ওই তিনটা একসাথে দিতে পারেন নতুবা এক এক দিন এক একটা দিতে পারেন এই তিনটা ওষুধ আমি যদি স্প্রে করি তাহলে আমার যে সমস্যাগুলা দেখাইলে আমি সমস্যাগুলো দূর হইব আপনারা ওইভাবে যদি করতে পারেন আশা করি আপনারা এই সমস্যাগুলো দূর হইব সবাই ভালো থাকবেন আমার চ্যানেল নিয়ন্ত্রণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত